সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশের মানুষ চায়ের দোকানে বসে আর বলবে না যে ভারতের সিরিয়াল চালাও, এফডিসির সিনেমা চালাও, পরিমণির উলঙ্গ ড্যান্স চালাও। আগামীর দিন আসছে, এই বাংলাদেশের জনগণ চায়ের দোকানে বসবে এবং বলবে ওয়াজ চালাও, ইসলামী নাটক চালাও, ইসলামী গান চালাও, তা না হলে তোমার চায়ের দোকানের এক কাপ চা পান করতে রাজি না। আজ এখানের উপস্থিতি আমি আগে ভূমিকায় বলে রাখতে চাই, আজকের পত্রিকার নিউজগুলো যদি দেখেন, নিউজ পোর্টালের অনলাইন নিউজে আপনারা দেখতে পাবেন আমার বাংলাদেশের গর্বিত স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি স্টেজে আজান হয়ে যাওয়ার পরে স্টেজে নামাজ শুরু করে দিয়েছেন। যেই দেশে মন্ত্রীরা স্টেজে নামাজ শুরু করে দেয়, আজান হলে মঞ্চে বসে নামাজ পড়ে, সেই দেশে ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোরআনের আওয়াজ বাংলাদেশের আকাশে ভাসমান থাকবে, শুধু ভাসমান থাকবে না, আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কোরআন প্রেমিকেরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখানকার জনসমাগম প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকে তরুণ যুবকেরা এই দেশ খান জাহানের দেশ, এই দেশ শাহ জালালের দেশ, শাহ মাকদুমের দেশ, বাগেরহাট মানেই খান জাহানের পুণ্যভূমি। আমার দেশের এয়ারপোর্ট শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির নামে। এই দেশের যুবকেরা কোরআনের কাছে আসছে, যুবকেরা ইসলামের কাছে আসছে, ইসলামী মিডিয়ার কাছে আসছে। মাহফিল গুলোতে ক্যামেরা দেখলে বোঝা যায় আগামীর শুধুমাত্র বাংলাদেশ নয়, আগামীর মিডিয়া হবে ইসলামিক মিডিয়া। পরিমণিদেরকে বাংলাদেশের জনগণ শুধু নয়, বাংলাদেশের যুবকেরা কাঁচা মারা নাচানাচিকে ছুড়ে ফেলেছে। হলুদ মিডিয়া তাদেরকে ভাইরাল করতে চায়, আজকে আমাদের দেশে অপসংস্কৃতি ঢুকিয়ে দিতে চায়। আমার দেশের যুবকদের আগের বিদায় অনুষ্ঠানে যখন দেখতাম, বিদায় অনুষ্ঠান হতো, বক্তব্য দিতে গেলে আমার ছাত্ররা কান্না করত, চোখের অশ্রুতে বুক ভাসাত, উস্তাদেরা কান্না করতেন, শিক্ষকেরা জড়িয়ে ধরে কাঁদতেন। আজকে সেখানে পশ্চিমা সংস্কৃতি ঢুকিয়ে র‍্যাগডে নামের একটি অশ্লীল এমন কালচার চালু করেছে, যেখানে তাদের পোশাকগুলোতে আজে বাজে কথা লিখছে, যেই কথাগুলো বাংলাদেশের কোন সুশীল সমাজ, বাংলাদেশের কোন সংস্কৃতির অংশ নয়। বাংলাদেশের এই সংস্কৃতিতে, বাংলাদেশের এই সমাজে এই লেখাগুলো চলতে দেয়া যেতে পারে না, পারে না, পারে না। এইগুলো যারা করছো তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, বাংলাদেশকে পশ্চিমার সংস্কৃতি দিয়ে ভরানো যাবে না। বাংলাদেশ হবে ইসলামী সংস্কৃতির দেশ, বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশ দেখতে চান কিনা? আজকের যুবকেরা প্রমাণ করে দেয়। আমি যেখানে যাই আমি দেখি যুবক দিয়ে ভরা থাকে, তবে এখানে ব্যতিক্রম দেখেছি, অনেক মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওনারাও এসেছেন। আমার মন বলে যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশের মানুষ চায়ের দোকানে বসে আর বলবে না যে ভারতের সিরিয়াল চালাও, এফডিসির সিনেমা চালাও, পরিমণির উলঙ্গ ড্যান্স চালাও। আগামীর দিন আসছে, এই বাংলাদেশের জনগণ চায়ের দোকানে বসবে এবং বলবে ওয়াজ চালাও, ইসলামী নাটক চালাও, ইসলামী গান চালাও, তা না হলে তোমার চায়ের দোকানের এক কাপ চা পান করতে রাজি না।